নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলাতে পাহাড়ি ঢলে ভেসে আসা দুটি অজগর সাপ উদ্ধারের পর বনে ছেড়েছে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমালস অফ সুসংয়ের সদস্যরা। এক সপ্তাহের ব্যবধানে দুর্গাপুর ও কলমাকান্দা থেকে উদ্ধার হওয়া দুটি অজগর বনে ছাড়ল উদ্ধারকারীরা। গত 11 জুলাই কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামে একটি বাড়ির বাঁশের ঝাড়ে প্রায় 15 ফুট উঁচুতে অজগরটি দেখতে পায় স্থানীয়রা। পরে সেটিকে তারা মাটিতে নামিয়ে আনেন। এরপর সংবাদ পেয়ে অজগরটিকে উদ্ধার করে স্বেচ্ছাসেবকরা। এটা সকালবেলা হচ্ছে কি আমি বেরোইছি, মানে রুম থেকে বের হয়ে ব্রাশ করতেছি, ব্রাশ করে এসে এদিকে আসলাম। আইসা পরে দেখি যে উপরে বগুলার বাসা ছিল, ওখান থেকে একটা আওয়াজ আসতেছে। তো আওয়াজ আসতে পরে আমি খুঁজতে দেখি যে মানে ওই বাসার খুঁজে পাই না। পরে দেখি যে ওখানে মানে সাপ কাঁচা আছে বাসের উপরে। পরে ওখান থেকে মানে জানাজানি হইলো, আমি আমার শ্বশুরকে ডাক দিয়ে বললাম, তারপর তারা এসে এখান থেকে নামাইলো আর কি। ওই আমাকে যখন ডাক দিছে, ডাক দিলে আইছি, আইদি কাছে রাখো, এই বাসার মধ্যে সাপ পেঁচ দেবো হইছে। তখন একটা কুড়ার মধ্যে আনাইকে লাগাইয়া ওইটাকে টান দিয়ে নামাইছি নিচে। নিচে নামাই হারিয়া ওদের সবাই দেখলো আর কি। সাপ তো আমরা এটাই চিনি না যে কি সাপ, যে নিচে পড়ার পরে সে বুঝলাম যে এটা এই আমাদের দেশে যাওয়ার কথা, মানে আমাদের বাড়িতে বেড়াবার যাওয়ার কথা ছিল। তারপরে তাদেরকে কল দিছি, তারা হলো এই ভিডিও কলে আমার হলো সাপ দেখাইলো। দেখাইলে আমি এলো কইলাম যে এই সাপরে আর মারপিট করো না, আমি বন বিভাগে ফোন দেয়া আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। 7 ফুট লম্বা ও প্রায় 15 কেজি ওজনের অজগরটি বার্মিস পাইথন প্রজাতির বলে জানান উদ্ধারকারী স্বেচ্ছাসেবকরা। তাদের ধারণা, উজানের পাহাড়ি ঢলেই হয়তো গণেশ্বরী নদীর পানির স্রোতে লোকালে চলে এসে বাঁশের ঝাড়ে আশ্রয় নিয়েছিল অজগরটি। এলাকার একজন হচ্ছে আমাদের খবর দেন যে এখানে একটি অজগর সাপ পাওয়া গেছে। তো আমরা কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের বেলাতলি এলাকায় আসি আমরা। তো এখানে আসে দেখি যে অজগরটি প্রায় 6 ফুটের মতো লম্বা হবে একটি অজগর। হ্যাঁ, বাচ্চা অজগর সম্ভবত। এটা মানে আশেপাশে তো পাহাড়ি বন্যা চলছে, পাহাড়ি ঢল। আমরা ধারণা করতে পারছি সম্ভবত হচ্ছে পাহাড়ি ঢল থেকে এটা ভেসে এসেছে একটি বাচ্চা একটি অজগর। তো আমরা একটি উদ্ধার করেছি, এলাকাবাসীর কাছ থেকে আমরা উদ্ধার করেছি। এর আগেও আমরা হচ্ছে অনেকগুলো অজগর উদ্ধার করি। তো সেগুলো আমরা যেমন যেরকমভাবে বনে অবমুক্ত করে দিই, তো এটিও সেরকমভাবেই আমরা বনে অবমুক্ত করে দেব। এর আগে গত 5 জুলাই দুর্গাপুর পৌর শহরের তেরিবাজার ঘাট থেকে প্রায় 2.5 ফুট লম্বা একটি অজগরের বাচ্চা উদ্ধার করে স্থানীয়রা। পরে সেটিকে স্বেচ্ছাসেবকের হাতে তুলে দেন স্থানীয়রা। গত 3 দিনে আমরা 2টি অজগর উদ্ধার করেছি এবং তা বনে অবমুক্ত করেছি। প্রথমটি ছিল 2.5 ফুট, যেটি দুর্গাপুর পৌরশহর থেকে উদ্ধার করেছি, এবং আজকে উদ্ধার করলাম 7 ফুট কলমাকান্দা উপজেলার রহিমপুর ইউনিয়ন থেকে। আজকেরটি নিয়ে আমরা মোট 14টি অজগর এবং আমাদের রেস্কিউ অভিযান টোটাল 41। আমরা সেভ দ্য অ্যানিমালস অফ সুসং, পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষা সামাজিক সংগঠন, আমরা পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই সবাই যে যার জায়গা থেকে আমাদের সাথে থাকুক এবং সহযোগিতা করুক, বনের প্রাণীগুলোকে বনে ভালো থাকতে সাহায্য করুক। বিগত 3 বছর ধরে নেত্রকোনার দুর্গাপুরে প্রায় অর্ধশত বন্যপ্রাণী উদ্ধার করে বনে ছেড়েছে স্বেচ্ছাসেবী সংগঠন
সেভ দ্য অ্যানিমালস অফ সুসংয়ের স্বেচ্ছাসেবকরা। এর মধ্যে অজগর সাপ 14টি, লজ্জাবতী বানর 9টি, মেছোভাগ 1টি, গন্ধ গোকুলের ছানা 7টি সহ অসংখ্য বন্যপ্রাণী রয়েছে।